আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ব্যবসা শিক্ষা শাখার দ্বিতীয় বর্ষের ফিনান্স ব্যাংকিং ও বিমা এর প্রথম অধ্যায়ের উপরে আমি আজকে ক্লাস নিব তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে। প্রথমে আমি আমার পরিচিতি দিচ্ছি, আমি মহসিন শরীফ, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, চাঁদপুর সরকারি কলেজে কর্মরত আছি। আজকের পাঠ পরিচিতি, দ্বাদশ শ্রেণীর ফিনান্স ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্রের ব্যাংকিং ও বিমা এর প্রথম অধ্যায় নিয়ে আমরা আজকে কথা বলবো, যার নাম হচ্ছে ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা। প্রথমেই আমরা দেখে নেই যে আসলে ব্যাংক শব্দটির অর্থ উৎপত্তি, এটা কোথা থেকে আসলো শব্দটি, এবং এর উৎপত্তিগত আমরা কিছু জিনিস তথ্য উপাত্ত আনার চেষ্টা করব আজকে। আমাদের স্ক্রিনে দেখা যাচ্ছে ব্যাংক শব্দটি আসলে ইংরেজি শব্দ, এবং এই শব্দটি সুনির্দিষ্টভাবে কোন শব্দ থেকে উৎপত্তি হয়েছে এটা আসলে এখনও বের করা সম্ভব হয়নি। তবে বিভিন্ন স্কলাররা বলে থাকেন এই শব্দটি জার্মান শব্দ ব্যাংকি, ইতালীয় শব্দ ব্যাঙ্কো বা ব্যাঙ্কা এবং ফরাসি শব্দ ব্যাঙ্কুই, এই তিনটার যে কোনো একটি শব্দ থেকে পরবর্তীতে কালক্রমে আস্তে আস্তে এই শব্দটি ইংরেজি শব্দতে এসেছে যার নাম ব্যাংক। আমরা একটু দেখে নেই আসলে এই ব্যাংক ইংরেজি শব্দটির অর্থটা কী। দেখা যাচ্ছে ব্যাংক একটি ইংরেজি শব্দ, এর অর্থ হচ্ছে, আবিধানিক অর্থ হচ্ছে জমির আইল, নদীর তীর বা তট বা লম্বা টুল বা বেঞ্চ। আসলে এখানে একটা জিনিস যে আসলে ব্যাংক শব্দের এই অর্থটার সাথে এটার কী সংযোগ বা কী সম্পর্ক আছে, দেখা যাচ্ছে যে যখন মুদ্রা ব্যবস্থার এক সময় আমাদের আদিম যুগ থেকে আস্তে আস্তে যখন মানুষ ডেভেলপমেন্ট উন্নয়নের দিকে আসলো, তখন দেখা যাচ্ছে যে একসময় বার্টার সিস্টেম ছিল, বিনিময় প্রথা, তারপরে আমাদের ছিল মুদ্রা ব্যবস্থার প্রচলন ঘটলো। তো দেখা যাচ্ছে বিভিন্ন ব্যবসায়ীরা ব্যবসায় কার্যক্রমগুলো আসলে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে যে নদীর তীরে ব্যবসায়িক কার্যক্রমগুলো, ব্যবসা প্রতিষ্ঠানগুলো গড়ে উঠেছে। তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে ওই নদীর পাড়ে যখন ব্যবসায়ীরা আসতো, তো তখন বিভিন্ন ব্যবসায়ীরা নদীর তীরে যখন ব্যবসা করতে আসতো, তখন তাদের অনেক সময় উদ্বৃত্ত টাকার দরকার হতো। তো তখন তারা বিভিন্ন শ্রেণীর কাছে, আমরা একটু পরেই দেখব যে বিভিন্ন শ্রেণী ছিল তখনকার যারা অর্থ ধার দিত। তো তখন দেখা যাচ্ছে যে আস্তে আস্তে যখন ডেভেলপমেন্ট হয় বা উন্নয়ন হয়, ব্যবসা বাণিজ্য যখন জমজমাট হয়, তখন ওই নদীর তীরেই বিভিন্ন লোক, এক শ্রেণীর লোক, মহাজন শ্রেণী বা স্বর্ণকার শ্রেণী, এরা বিভিন্ন এক ধরনের টুল নিয়ে নদীর পাড়ে বসে থাকতো তারা টাকা ধার দেওয়ার জন্য এবং তারা টাকা জমা রাখার জন্য। তো এই ওখান থেকেই মূলত এই শব্দটি উৎপত্তি আসে যে জমির আইল, নদীর তীর বা তট বা লম্বা টুল বা বেঞ্চ। এখন আমরা দেখি আসলে এই আধুনিক ব্যাংকের পূর্বসূরিদের আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে স্বর্ণকার শ্রেণী, মহাজন শ্রেণী এবং ব্যবসায়ী শ্রেণী। আধুনিক যেই ব্যাংক, এই ব্যাংকের সূতিকাগার আসলে তিনটা শ্রেণীর উপরে। একসময় দেখা গেছে বিভিন্ন এই তিনটা শ্রেণী ওই সময় তৎকালীন সময়ে মানুষের কাছে খুব বিশ্বস্ত ছিল এবং তারা বেশ ধনী ছিলেন। তো দেখা গেছে যে কেউ যদি কোনো ব্যবসায়ী বা কোনো লোক যদি সমস্যায় পড়তো, তো তারা তাদের কাছ থেকে অর্থ ধার নিত। আবার কারো কাছে যদি উদ্বৃত্ত অর্থ থাকতো, তো যেহেতু তারা বিশ্বস্ত ছিল যে আমার টাকাটা আমি কোথায় রাখবো, আমার এই অতিরিক্ত অর্থটা আমরা কোথায় রাখবো, চোর ডাকাতের অনেক সময় ভয় ছিল, তো তারা এই শ্রেণীদের কাছে জমা রাখতো। তো পরবর্তীতে দেখা গেছে এই শ্রেণীগুলাই ব্যাংক ব্যবস্থার মূলত গোড়াপত্তন করার ক্ষেত্রে বেশ ভালো একটা ভূমিকা রাখে। তো এরপরে আমরা দেখি আসলে ব্যাংক কী, জিনিসটা কী। এখন বর্তমান যে অবস্থা তাতে ব্যাংক কী যদি আমি বলি, সবাই এক কথায় চিনবেন আপনারা যে ব্যাংক জিনিসটা কী। আসলে ব্যাংক একটি প্রতিষ্ঠান যেখানে মানুষ টাকা জমা রাখে, টাকা উত্তোলন করে, তো এটা মানে ব্যাংক এমন একটা প্রতিষ্ঠান যে এটা চিনি না আমরা, ব্যবসা শিক্ষা শাখার অথবা বাংলাদেশের জনগণ চিনে না, এটা বলা খুবই দুষ্কর। কিন্তু ব্যাংক শুধুমাত্র টাকা জমা রাখা বা
টাকা উত্তোলন করার ভিত্তি বর্তমানে সীমাবদ্ধ না, এর কাজটা অর্থনীতির সাথে এমনভাবে জড়িয়ে গেছে যে এটা ছাড়া বর্তমান অর্থনীতি কল্পনাই করা যায় না। আমরা একটু দেখি, সমাজের একটা শ্রেণীর কাছে অতিরিক্ত অর্থ থাকে, যাদের টাকা আছে কিন্তু মেধা নাই এই টাকাটা খাটানোর জন্য। আরেকটা শ্রেণীর অর্থের প্রয়োজন, যাদের ট্যালেন্ট বা মেধা আছে কিন্তু টাকা নাই। সো দেয়ার ইজ এ ডিফারেন্স, একটা শ্রেণীর কাছে অতিরিক্ত অর্থ আছে, আরেকটা শ্রেণীর কাছে অর্থ নাই কিন্তু অর্থ বিনিয়োগ করার মতো ক্যাপাসিটি আছে। সো এই দুইটা শ্রেণীর কাছে, এই দুইটা শ্রেণীর একটা লিঙ্ক আপ দরকার, একটা সংযোগ দরকার। আমি একটা এখানে ব্রিজের চিহ্ন দিয়েছি, ব্রিজের চিহ্নটা দিয়েছি এই কারণে যে ব্রিজ কী করে, মূলত এপারের লোকের সাথে ওপারের লোকের সংযোগ ঘটায়। সো যাদের অতিরিক্ত অর্থ আছে, কাদের কাছে অতিরিক্ত অর্থ আছে এরা চিনে না, আবার এদের ট্যালেন্ট আছে কিন্তু এদের অর্থের অভাবে এরা টাকাটা বিনিয়োগ করতে পারতেছে না, অর্থনীতিতে কন্ট্রিবিউশন করতে পারতেছে না। সো তারা কী করে, তারা অর্থের জন্য এখানে যাবে, আর অতিরিক্ত অর্থ যারা আছে তারা এই টাকাটা, তারা টাকাটা কী করবে, তারা টাকাটা একটা সেফ জায়গায় জমা রাখবে। সো ব্যাংক যে জিনিসটা করে, ব্যাংক এই দুইটা শ্রেণীর একটা সংযোগ ঘটায়। ব্যাংক অপেক্ষাকৃত কম সুদে, অপেক্ষাকৃত কম সুদে এই অতিরিক্ত অর্থ যাদের কাছে আছে তাদের থেকে টাকাটা জমা রাখে, আর যাদের অর্থের প্রয়োজন বিনিয়োগকারী তাদেরকে একটু বেশি সুদে, তুলনামূলকভাবে বেশি সুদে অর্থটা ধার দেয়। সাপোজ মনে করেন যে এইটা যদি 5% সুদে টাকা জমা রাখে, তাদেরকে আমরা 10% সুদে আমরা টাকাটা বিনিয়োগ করি। তো মাঝখানে এই যে 5% গ্যাপ, 10 থেকে 5 যদি আমরা বাদ দিই, যে 5% গ্যাপ, এই 5%ই হয়েছে ব্যাংকের লাভ বা মুনাফা। সো ব্যাংক তাহলে মূলত কী কাজটা করে, মূলত বেসিক যে কাজটা করে সেই কাজটা হচ্ছে একটা পক্ষের থেকে টাকা জমা রাখে, আরেকটা পক্ষে কে যাদের টাকা দরকার তাদেরকে টাকা দিয়ে বিনিয়োগ করে, এটাই হচ্ছে ব্যাংকের মূল কাজ। সো আমরা যদি একটি কোশ্চেন করি, এই কোশ্চেনটা প্রায় তোমাদের পরীক্ষায় আসে যে ব্যাংকে, ব্যাংকে ধার করা অর্থের ধারক বলা হয় কেন। সো আমরা যদি এই আলোচনাটা থেকেও আমরা অনুধাবনমূলক, এই কোশ্চেন আসে 2 মার্কের অনেক সময় যে ব্যাংকে ধার করা অর্থের ধারক বলা হয় কেন, আমরা এই আলোচনা থেকে সহজে উত্তর দিতে পারি, ব্যাংকে ধার করা অর্থের ধারক বলা হয়, ব্যাংকের আসলে নিজস্ব কোনো টাকা নাই। ব্যাংক সমাজের একটা শ্রেণীর লোকের থেকে টাকা জমা রাখে, আরেকটা শ্রেণীকে টাকা বিনিয়োগ করে, এই ধার দেয়, এই কারণে এটাকে বলা হয় যে ব্যাংকে বলা হয় ব্যাংক ধার করা অর্থের ধারক। তো ব্যাংকের যদি সংজ্ঞা বলি আমরা, তো আমি এখানে জাস্ট একটা সিম্পল সংজ্ঞা লিখেছি, সাধারণ সংজ্ঞা, তোমরা তোমাদের মতো করে, আমি যা আজকে বুঝিয়েছি তোমাদের মতো করে সংজ্ঞা লিখবে, এটা মুখস্থ করার কোনো কিছু নেই, জাস্ট বুঝার জিনিস যে ব্যাংক হলো এক ধরনের আর্থিক প্রতিষ্ঠান, এক ধরনের আর্থিক প্রতিষ্ঠান যা সাধারণ মানুষের সঞ্চয় সংগ্রহ করে, পুঁজি গড়ে তোলে, এবং ওই সঞ্চয়টাই কি সে, সেই পুঁজিটাকে উদ্যোক্তা যাদের বিনিয়োগকারী তাদের কাছে ধার দেয়, ধার দিয়ে বিনিয়োগে সাহায্য করে, অর্থনীতির চাকাকে গতিশীল করে। এরপরে আমরা আসব 3টি শব্দ। একটা লোক ব্যাংকে যাচ্ছে টাকা উঠাতে, যদি আমি জিজ্ঞেস করি ভাই কই যান, ব্যাংকে যাই, একটা প্রতিষ্ঠান, ব্যাংক, ব্যাংকিং ও ব্যাংকার। একটা ছাত্র অনার্সে ব্যাংকিং বিষয়ে অনার্স করতেছে, ব্যাংকার। কোনো আমার অনেক স্টুডেন্টই আছে যাদের বাবা ব্যাংকার, মানে ব্যাংকে চাকরি করে। তাহলে এই 3টা শব্দের সাথে আসলে সম্পর্কটা কী আমরা একটু দেখি। এখানে দেখা যাচ্ছে ব্যাংক হচ্ছে আসলে একটি আর্থিক প্রতিষ্ঠান, আর এই আর্থিক প্রতিষ্ঠানে যে কাজগুলো সম্পাদিত হয়, ব্যাংক টাকা জমা রাখে, টাকা ধার দেয়, ইম্পোর্ট এক্সপোর্ট আমদানি রপ্তানির ক্ষেত্রে সাহায্য করে, অনেক ধরনের, ব্যাংক এখন হাজারো ধরনের অর্থনীতির কাজের সাথে জড়িত। তো এই ব্যাংকে যত ধরনের সম্পাদিত কাজ আছে, এই সম্পাদিত কাজগুলোকেই আমরা বলতেছি ব্যাংকিং। তাহলে ব্যাংক হচ্ছে আর্থিক প্রতিষ্ঠান আর ব্যাংকিং হচ্ছে সম্পাদিত কার্যাবলী। তাহলে ব্যাংকারকে, রাইট, যিনি এই কাজগুলো সম্পাদন করেন তিনি হচ্ছেন ব্যাংকার। তাহলে এখন যদি আমি বলি যে একটা ব্যাংকের দারোয়ান বা পিয়ন, উনি কি ব্যাংকার? না, উনি ব্যাংকার না, উনি ব্যাংকিং কার্যাবলী সম্পাদন করেন না। ব্যাংকের সাথে ব্যাংকের দৈনন্দিন কার্যাবলী, ব্যাংকের লেনদেন, ব্যাংকের নীতি নির্ধারণের সাথে যারা জড়িত তাদেরকেই আমরা বলবো ব্যাংকার। তাহলে ব্যাংক, ব্যাংকিং ও ব্যাংকারের সাথে সম্পর্ক, অনেক পরীক্ষায় এই এখান থেকে কোশ্চেন আসে। আমার এতক্ষণ যে আলোচনা, এই আলোচনা থেকে খুব সহজেই তোমরা অনুমান করতে পারবে আসলে ব্যাংকের বৈশিষ্ট্য আমরা কী কী নিতে পারি। সো আমি এখানে 9টা পয়েন্ট দিয়েছি, তোমরা যে কোনো বই থেকে, বাজারের যে কোনো বই থেকে তোমরা এই দেখে নিতে পারো।
সো প্রথমেই আমি দেখাচ্ছি যে মধ্যস্থ ব্যবসা প্রতিষ্ঠান, ব্যাংক হচ্ছে একটা মিডলম্যান। আমি চিত্রে দেখিয়েছি ব্যাংক একটা পক্ষের থেকে ধার নেয়, আরেকটা পক্ষকে ধার দেয়, তাহলে তাকে আমরা বলতেছি মধ্যস্থ ব্যবসা প্রতিষ্ঠান। এরপরে হচ্ছে অর্থ ঋণের ব্যবসায়ী, সে একজনের থেকে টাকা জামানত রাখে, আরেকজনকে ঋণ দেয়, এই কারণে আমরা বলতেছি অর্থ ঋণের ব্যবসায়ী। এরপরে আমরা বলতেছি আর্থিকভাবে সচ্ছল, কোনো ব্যাংক যদি আর্থিকভাবে সচ্ছল না হয় তাহলে মানুষ কখনোই তার কাছে টাকা জমা রাখবে না। নিরাপত্তার প্রতীক, মানুষ যদি, জনগণ যদি মনে করে এই ব্যাংকে টাকা জমা রাখলে আমার টাকা লস হওয়ার সম্ভাবনা আছে বা আমার টাকা ফেরত পাওয়ার ক্ষেত্রে আমার কোনো ধরনের সন্দেহ আছে, তাহলে এই ব্যাংকে কখনই মানুষ টাকা জমা রাখবে না। বিশ্বস্ততার প্রতীক, দণ্ডা শব্দ অনেক ক্ষেত্রেই এক, বিশ্ব ব্যাংক যদি বিশ্বস্ত না হয় তাহলে এই ব্যাংকে মানুষ টাকা জমা রাখবেন। মূলধন গঠনের কারখানা, ব্যাংক এক ধরনের মূলধন গঠনের, হাজারো মানুষের কাছ থেকে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র অর্থ সংগ্রহ করে তারপরে সেটা একটা বড় ধরনের অ্যামাউন্ট, বড় ধরনের অ্যামাউন্ট গঠন করে, এটা বিনিয়োগে সাহায্য করে। অর্থনীতির চালিকা শক্তি, ব্যাংক ছাড়া বর্তমান অর্থনীতি একেবারেই পঙ্গু। সেবা বিক্রয়, ব্যাংক কোনো আসলে পণ্য বিক্রি করে না, এরা সেবা বিক্রি করে, এরা বিভিন্ন ধরনের সেবা বিক্রি করে, এরা ব্যবসা প্রতিষ্ঠানের আমদানি রপ্তানিতে সাহায্য করে, এরা বিভিন্ন ধরনের অর্থ জমা রাখে। এরপর হচ্ছে গোপনীয়তা রক্ষা, একজনের হিসাবের তথ্য আরেকজনকে ব্যাংক কখনই দিবে না। তো ব্যাংক যদি গোপনীয়তা রক্ষা করতে না পারে তাহলে ব্যাংক, ওই ব্যাংক কখনই ভালোভাবে রান করতে পারবে না। তাহলে ব্যাংকের বৈশিষ্ট্যগুলো আমরা দেখলাম, এগুলা আমি আবার বারবার বলি, আমাদের আসলে এই বৈশিষ্ট্য পরীক্ষায় আসবে না, এই বৈশিষ্ট্য মুখস্থ করার কোনো দরকার নাই। আমাদের একটা উদ্দীপক দেওয়া থাকবে, আমরা জানি সৃজনশীল পদ্ধতিতে একটা উদ্দীপক দেওয়া থাকবে, উদ্দীপক থেকে হয়তো বলবে, দেখা গেছে যে ওই উদ্দীপকটাতে একটা লোক টাকা জমা রেখেছে, তো টাকার ওই তথ্য ব্যাংক অন্য কাউকে দিয়ে দিয়েছে, তার মায়ের অ্যাকাউন্টের তথ্য সেলে নিয়ে গেছে, তো তখন দেখা যাবে যে উদ্দীপকে বলবে যে ব্যাংক কোন নীতি, কোন বৈশিষ্ট্য লঙ্ঘন করেছে, তখন আমরা বলবো যে ব্যাংক গোপনীয়তার রক্ষার নীতি বা গোপনীয়তা ভঙ্গ করেছে। এরপরে আমরা আসি ব্যাংকের শ্রেণীবিভাগ, ব্যাংকের শ্রেণীবিভাগ পাঁচটা ক্যাটাগরিতে ভাগ করা যায়। এক নম্বরে হচ্ছে মালিকানাভিত্তিক শ্রেণীবিভাগ, কার্যভিত্তিক শ্রেণীবিভাগ, সংগঠন ভিত্তিক শ্রেণীবিভাগ, কাঠামো ভিত্তিক শ্রেণীবিভাগ এবং নিয়ন্ত্রণ ভিত্তিক শ্রেণীবিভাগ। এই শ্রেণীবিভাগটা খুব ইম্পর্ট্যান্ট, এখান থেকে পরীক্ষায় একটা না একটা কোশ্চেন আসবেই তোমাদের। তা আমরা একটু জাস্ট দেখে নিই যে প্রত্যেকটা শ্রেণীবিভাগ, প্রথমে হচ্ছে মালিকানাভিত্তিক শ্রেণীবিভাগ। মালিকানাভিত্তিকই আমরা সরকারি ব্যাংক, বেসরকারি ব্যাংক, স্বায়ত্তশাসিত ব্যাংক, সরকারি বেসরকারি যৌথ মালিকানা ব্যাংক। সরকারি ব্যাংক বলতে আমরা সবাই বুঝি সোনালী, অগ্রণী, জনতা, বাংলাদেশ ব্যাংক, এগুলো সরকারি ব্যাংক। বেসরকারি ব্যাংক আমাদের প্রায় নিয়ার অ্যাবাউট 60-এর উপরে বেসরকারি ব্যাংক আছে, স্বায়ত্তশাসিত ব্যাংক, এরা নিজস্ব নিয়মকানুনে চলে। আর হচ্ছে সরকারি বেসরকারি যৌথ মালিকানা, যেমন IFIC ব্যাংক, এরকম দুই একটা ব্যাংক আছে বাংলাদেশে যারা সরকারি এবং বেসরকারি, সরকারের শেয়ারও থাকে আবার বেসরকারি শেয়ারও থাকে। তাহলে এটা হচ্ছে আমাদের মালিকানা ভিত্তিক শ্রেণীবিভাগ। এরপরে আমরা দেখব কার্যভিত্তিক শ্রেণীবিভাগ। সো কার্যভিত্তিক যদি আমরা শ্রেণীবিভাগ করি তাহলে সেখানে দেখা যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক, একটা দেশের একটা কেন্দ্রীয় ব্যাংক থাকে। আমাদের বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম হচ্ছে বাংলাদেশ ব্যাংক। এরপরে আছে বাণিজ্যিক ব্যাংক, এরপরে আছে বিশেষায়িত ব্যাংক। বিশেষায়িত ব্যাংক হচ্ছে এমন ব্যাংকগুলো যেগুলো কোনো একটা বিশেষ উদ্দেশ্যে তৈরি করা হচ্ছে বা কোনো একটা বিশেষ উদ্দেশ্যে গঠন করা হয়েছে, যেমন বাংলাদেশ কৃষি ব্যাংক। কৃষি ব্যাংকটা মূলত তৈরি করা হয়েছে কৃষকদের সহজ শর্তে লোন দেওয়া বা কৃষকদের সাহায্য করার জন্য। এছাড়াও আছে আরও হাজারো অন্যান্য ব্যাংক ক্লাসিফিকেশান আছে কার্যভিত্তিক ব্যাংকের ভিতরে। এরপরে যদি আমরা সংগঠনভিত্তিক শ্রেণীবিভাগ করি তাহলে আছে এক মালিকানা ব্যাংকে আমরা জানি আমরা যে ব্যবসা সংগঠন করি সেখানে ব্যবসা সংগঠনের সাথে এইটা মূলত রিলেটেড। এক মালিকানা ব্যবসায়, এক মালিকানা ব্যাংকে একজন মাত্র মালিক থাকবে, অংশীদারি ব্যাংকে দুই থেকে দশজন অংশীদার থাকতে পারে। আর যৌথ কোম্পানি ব্যাংক, আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম ব্যাংকই যৌথ মালিকানা ব্যাংক। এক মালিকানা এবং অংশীদারি মূলত এই ধরনের ব্যাংক আমাদের বাংলাদেশে দেখা যায় না, তবে এটা আমেরিকা বা যুক্তরাষ্ট্রে এইটার প্রচলন আছে। এরপরে আছে সমব্যাংক, সমবায়ের অধীনে যে ব্যাংকগুলো তৈরি হয় ওটা হচ্ছে সমবায় ব্যাংক। এরপরে হচ্ছে রাষ্ট্রীয় ব্যাংক, রাষ্ট্রীয় তত্ত্বাবধানে যে ব্যাংকগুলো তৈরি হয় এগুলো হচ্ছে রাষ্ট্রীয় ব্যাংক। কাঠামোভিত্তিক শ্রেণীবিভাগ যদি আমরা করি, একক ব্যাংক, শাখা ব্যাংক, চেইন ব্যাংক, গ্রুপ ব্যাংক, এটা থেকে প্রায় পরীক্ষায় কোশ্চেন আসে, একক ব্যাংক, শাখা ব্যাংক, এটা একটু আমাদের ভালো করে বুঝতে হবে। প্রথমে যদি আসি আমরা একক ব্যাংক, যে ব্যাংক শুধুমাত্র একটি অফিসের মাধ্যমে কোনো নির্দিষ্ট এলাকার জনগোষ্ঠীর মধ্যে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে থাকে তাকে একক ব্যাংকিং বলা হয়। একক ব্যাংক মূলত বাংলাদেশে নেই, এটা যুক্তরাষ্ট্রে দেখা যায়। একক ব্যাংক হচ্ছে তার একটাই শাখা থাকবে, ওইটাই হেড অফিস, ওইটাই মেন অফিস, ওইটাই শাখা অফিস, একটাই অফিস থাকবে, এবং তাদের যেহেতু একটা অফিস থাকে তাদের কার্যক্রমটাও একটা নির্দিষ্ট সীমানার ভিতরে পরিচালিত হয়।
শাখা ব্যাংকিং যদি বলি, একটি প্রিন্সিপাল প্রধান শাখার অধীনে বিভিন্ন শাখার মাধ্যমে যে ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হয়ে থাকে তাকে শাখা ব্যাংকিং বলি। আমাদের চাঁদপুরে সোনালী ব্যাংকের শাখা আছে, তারপর হাজীগঞ্জ আছে, বাংলাদেশের অসংখ্য জায়গায়, বাংলাদেশের সব জেলাতেই মূলত এই সোনালী, অগ্রণী, জনতা, তারপর ডাচবাংলা ব্যাংক, বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের শাখা রয়েছে। তাহলে শাখা ব্যাংকই, শাখা ব্যাংক হচ্ছে তাদের একটা মেইন হেড অফিস থাকবে, ওই হেড অফিসের আন্ডারে দেশের বিভিন্ন এলাকায় বিভিন্ন জায়গায় শাখা বিস্তৃতর মাধ্যমে ব্যাংকিং ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হবে। এরপর আছে চেইন ব্যাংকিং এবং গ্রুপ ব্যাংকিং। এই দুই ধরনের ব্যাংকও বাংলাদেশে খুব একটা বেশি দেখা যায় না। চেইন ব্যাংকিংটা কি, কতগুলো স্বতন্ত্র ব্যাংক নিজস্ব সত্তা বজায় রেখে বিশেষ কৌশলের মাধ্যমে একীভূত হয়ে একটি সাধারণ ব্যাংকিং সংস্থা রূপান্তরিত হয় এবং একক নিয়ন্ত্রণাধীনে পরিচালিত নিয়ন্ত্রিত হতে থাকলে তাদেরকে চেইন ব্যাংকিং বলে। তাহলে চেইন ব্যাংকিং, এ একটা ব্যাংক, বি একটা ব্যাংক, এক্স একটা ব্যাংক, ওয়াই একটা ব্যাংক, এরকম 10, 12, 20, 30 ব্যাংক, তাদের স্বতন্ত্র নিজস্ব সত্তা, তারা তাদের মতো করেই চলবে, কিন্তু তারা একটা ব্যাংক আরেকটা ব্যাংকে সাহায্য সহযোগিতা করে থাকবে। এই সাহায্য সহযোগিতার মাধ্যমে, একজন আরেকজনকে সাহায্য সহযোগিতার মাধ্যমে স্বতন্ত্র সত্তা বজায় রেখে যখন কোনো একটি ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হয় তখন তাকে বলা হয় চেইন ব্যাংকিং। এরপরে আসি গ্রুপ ব্যাংকিং। গ্রুপ ব্যাংকিং আমাদের এখানে সংজ্ঞায় যেটা বলা আছে, যখন সমজাতীয় কিন্তু অপেক্ষাকৃত দুর্বল ব্যাংকসমূহ একীভূত হয়ে কোনো একটি শক্তিশালী ব্যাংকের অধীন থেকে কার্যাবলী সম্পাদন করে থাকে তখন তাকে গ্রুপ ব্যাংকিং বলে। তাহলে এখানে একটা, এখানে এটার সাথে মূলত এটার পার্থক্য হচ্ছে, এখানে একটা হোল্ডিং কোম্পানি থাকবে, যে একটা মেইন ব্যাংক থাকবে, ওই ব্যাংকের আন্ডারে অনেকগুলো ব্যাংক থাকবে যাদেরকে আমরা বলি সাবসিডিয়ারি ব্যাংক। তাহলে এখানে একটা মেইন ব্যাংক থাকবে, ওইটার আন্ডারে অনেকগুলো ব্যাংক থাকবে যেটাকে আমরা বলতেছি সাবসিডিয়ারি ব্যাংক। আর এখানে সবগুলো ব্যাংক, এখানে কোনো হোল্ডিং কোম্পানি থাকবে না বা হোল্ডিং ব্যাংক থাকবে না, এখানে সবগুলো ব্যাংকই নিজস্ব সত্তা বজায় রেখে তাদের ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করবে। তাহলে আমরা চারটা জিনিস পাইলাম, একক ব্যাংক, শাখা ব্যাংক, চেইন ব্যাংক, গ্রুপ ব্যাংক। এই চারটা ব্যাংকের ডেফিনেশান এবং এই চারটা ব্যাংককে ভালোভাবে তোমরা দেখে নিবা, এখান থেকে পরীক্ষায় প্রায় কোশ্চেন আসে। আরেক ধরনের শ্রেণীবিভাগ আছে, নিয়ন্ত্রণ ভিত্তিক শ্রেণীবিভাগ, যেটাকে আমরা দুইভাবে ভাগ করতে পারি। একটা হচ্ছে তালিকাভুক্ত ব্যাংক, আরেকটা হচ্ছে অতালিকাভুক্ত ব্যাংক। তাহলে তালিকাভুক্ত ব্যাংক কোনগুলো? তালিকাভুক্ত ব্যাংক হলো যেই ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংক বা একটা দেশের কেন্দ্রীয় ব্যাংকের তালিকায় অন্তর্ভুক্ত থাকে, ওই ব্যাংকগুলোই হচ্ছে তালিকাভুক্ত ব্যাংক। এই যদি তালিকা হয় তাহলে কী সুবিধা হয়? তালিকা যদি হয় তাহলে বেশ কিছু বাংলাদেশ ব্যাংকের বেশ কিছু সুবিধা পেয়ে থাকে। আর অতালিকাভুক্ত ব্যাংক হচ্ছে ওই সকল ব্যাংকগুলো, যে ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকের তালিকায় অন্তর্ভুক্ত থাকে না। তাহলে এটা আমরা দেখলাম যে ব্যাংকের শ্রেণীবিভাগ মূলত আমাদের শেষ। এখন আমি একটা উদাহরণে দেখাবো যে একটা ব্যাংক সবগুলা শ্রেণীবিভাগে কীভাবে হতে পারে। যেমন ডাচবাংলা ব্যাংক, এই ব্যাংকটি একটি বাণিজ্যিক ব্যাংক, এটা আমরা এক নামে চিনি, ডাচবাংলা ব্যাংকের বুথ বিভিন্ন জায়গায় দেখা যায়। সো ডাচবাংলা ব্যাংক, এই ব্যাংকটি আসলে কী ব্যাংক? যদি আমরা বলি মালিকানা ভিত্তিক শ্রেণীবিভাগে দেখি, এটা হচ্ছে একটা বেসরকারি ব্যাংক। যদি আমরা কার্যভিত্তিক শ্রেণীবিভাগ দেখি, এটা একটা বাণিজ্যিক ব্যাংক। যদি আমরা সংগঠনভিত্তিক শ্রেণীবিভাগ দেখি, এটা একটা যৌথ কোম্পানি ব্যাংক। যদি আমরা কাঠামোভিত্তিক শ্রেণীবিভাগ দেখি, এটা একটা শাখা ব্যাংক, কারণ ডাচবাংলা ব্যাংকের অসংখ্য শাখা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে আছে। নিয়ন্ত্রণ ভিত্তিক যদি শ্রেণীবিভাগ দেখি, এটা তালিকাভুক্ত ব্যাংক, এটা বাংলাদেশ ব্যাংকের তালিকায় অন্তর্ভুক্ত। তাহলে ডাচবাংলা ব্যাংক, এখন পরীক্ষায় কীভাবে কোশ্চেন আসবে, পরীক্ষায় আসবে না ডাচবাংলা ব্যাংক কোন ধরনের ব্যাংক, পরীক্ষায় একটা নাম ব্যবহার করে, মনে করো যে ক খ গ একটি ব্যাংক, তার সে বাংলাদেশের বিভিন্ন জায়গায় শাখা বিস্তৃতি করে, তার ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে, উদ্দীপক এটা দিয়ে তোমাদেরকে বলবে কাঠামোভিত্তিক শ্রেণীবিভাগ করো। উদ্দীপকে কাঠামোভিত্তিক যে ব্যাংকটির কথা আলোচনা করা হয়েছে, সেই ব্যাংকটি কাঠামোভিত্তিক কোন শ্রেণীর বা কোন ধরনের ব্যাংকের অন্তর্ভুক্ত, তখন আমরা লিখব যে ডাস ক খ গ ব্যাংকটি কাঠামোভিত্তিক শাখা ব্যাংকিং ব্যবস্থার অন্তর্ভুক্ত। তারপরে আমরা এটার ব্যাখ্যা দিব, কেন শাখা ব্যাংকিং, কারণ শাখা, তারপরে আমরা সংজ্ঞা দিব যে শাখা ব্যাংক কাকে বলে। এরপরে আমরা দিব যে হ্যাঁ, এটা শাখা ব্যাংক এই কারণে যে এর বিভিন্ন শাখা বিভিন্ন জায়গায় অবস্থিত আছে। আরেকটা আমি উদাহরণ দেই, সোনালী ব্যাংক, এটা একটা রাষ্ট্রায়ত্ত ব্যাংক। যদি মালিকানাভিত্তিক শ্রেণীবিভাগ করি, এটা সরকারি ব্যাংক। যদি কার্যভিত্তিক শ্রেণীবিভাগ করি, তাহলে এটা একটা বাণিজ্যিক ব্যাংক। যদি সংগঠনভিত্তিক শ্রেণীবিভাগ করি, এটা একটা রাষ্ট্রীয় ব্যাংক। যদি কাঠামোভিত্তিক শ্রেণীবিভাগ করি, এটা একটা শাখা ব্যাংক। যদি নিয়ন্ত্রণভিত্তিক শ্রেণীবিভাগ করি, এটা একটা তালিকাভুক্ত ব্যাংক। তাহলে একটা ব্যাংক বিভিন্ন শ্রেণীবিভাগে বিভক্ত হতে পারে। আমার মোটামুটি এই ছিল আজকের আলোচনা। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমাদের
আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। তো আমি তোমাদের কিছু বাড়ির কাজ দিয়ে দিব, আমি আজকে যে আলোচনা করলাম এর আলোকে তোমরা এগুলো একটু বাসায় প্র্যাকটিস করবে, এগুলো থেকে পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি, এগুলোই পরীক্ষায় আসে। খুব সম্ভবত দেখতে পাচ্ছ তোমরা, এক নম্বর হচ্ছে ব্যাংক পরের ধনে পোদ্দারি করে বলতে কি বুঝো। হ্যাঁ, এটা আমরা ব্যাংকের সংজ্ঞায় বা ব্যাংকের আলোচনায় আমরা আজকে পেয়েছি। আধুনিক ব্যাংকের উত্তরসূরি কাদের বলা হয় আমি তিন শ্রেণীর কথা বলেছি, ব্যাংক অর্থ ঋণের ব্যবসায়ী এটা ব্যাখ্যা করতে হবে, এটাও আমি আলোচনা করেছি। ব্যাংক বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে, এটা একটু আলোচনা করে দিই তোমাদের। ব্যাংক তোমাদের বুঝতে সুবিধা হবে, আমার আলোচনা শুনে বাসায় একটু বইটা খুলে দেখবে খুব সহজ মনে হবে। ব্যাংক বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে, কারণ ব্যাংক চেকের প্রচলন করে, ব্যাংক ড্রাফট, তারপর পে অর্ডার, এরকম বিভিন্ন ধরনের মাধ্যমে ব্যাংকে অর্থ স্থানান্তর করা যায়। এই কারণেই ব্যাংক বিভিন্ন ধরনের বিনিময়ের মাধ্যম সৃষ্টি করতে পারে। এরপরের কোশ্চেন দিয়েছি তোমাদের, একক ব্যাংক কি শাখা ব্যাংক থেকে আলাদা, ব্যাখ্যা করো। একক ব্যাংক এবং শাখা ব্যাংকের যে আলোচনা ছিল সেই আলোচনায় আমরা এটা উত্তর করতে পারবো, একক ব্যাংক কি শাখা ব্যাংক থেকে আলাদা। অবশ্যই একক ব্যাংক শাখা ব্যাংক থেকে আলাদা। ধন্যবাদ সবাইকে, আমার আজকের ক্লাস আজকের মতো এখানেই শেষ। তোমাদের সবার প্রতি শুভকামনা রইল, বাসায় অবস্থান করো, আমাদের সরকারি যে বিধিনিষেধগুলো আছে বিধিনিষেধগুলো মেনে চলো, সামাজিক দূরত্ব বজায় রাখো, সবাই সুস্থ থাকো, ভালো থাকো। এই প্রত্যাশায় আগামী ক্লাস দেখার জন্য শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।